চলতি সেপ্টেম্বর মাসের প্রথম 14 দিনে ডেঙ্গুতে যত মৃত্যু হয়েছে আগের কোনো মাসের 2 সপ্তাহে এত মৃত্যু হয়নি। গড়ে এ মাসে প্রতিদিন 13 জনের মৃত্যু হয়েছে, আগের কোনো মাসে গড়ে প্রতিদিন এত মৃত্যু দেখা যায়নি। জুলাই মাসের শেষ দিক থেকে ঢাকার চেয়ে বাইরের রোগীর সংখ্যা বেড়েই চলছে। সপ্তাহখানেক ধরে ঢাকার চেয়ে বাইরের ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে দ্বিগুণ হারে, আর ঢাকার পাশাপাশি বাইরের জেলাগুলোতে মৃত্যুও বেড়ে গেছে। এ অবস্থায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 11 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 778 জনের মৃত্যু হলো। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ গত 24 ঘন্টায় বুধবার সকাল 8টা থেকে গতকাল সকাল 8টা পর্যন্ত ডেঙ্গুতে ঢাকায় 6 জন ও ঢাকার বাইরে 5 জন মারা গেছেন।